সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের প্রার্থী তালিকা। জেলা সভাপতি আলোরানী সরকার, টাউন সভাপতি দিলীপ দাসের স্ট্যাম্প সই সম্বলিত প্রার্থী তালিকা ঘিরে সরগরম বনগাঁর রাজনীতি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হবে, জানালেন জেলার সভাপতি। বনগাঁতে পৌরসভা নির্বাচনের আগেই তৃণমূলের প্রার্থী তালিকা ভাইরাল। দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বনগাঁ পৌর এলাকার 22টি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী তালিকা। জেলা সভাপতি আলোরানী সরকার, বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাসের সই ও স্ট্যাম্প সম্বলিত সেই প্রার্থী তালিকা এসে পৌঁছেছে আমাদের হাতে। যদিও এই প্রার্থী তালিকার সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে এক নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন সর্বাণী সাহা, দু নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন দীপা দেবনাথ, তিন নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হচ্ছেন গোপাল শেঠ, চার নম্বর ওয়ার্ড থেকে জ্যোৎস্না আড্য, পাঁচ নম্বর ওয়ার্ড থেকে দিলীপ কুমার মজুমদার, ছ নম্বর ওয়ার্ড থেকে শোভন বৈদ্য, সাত নম্বর ওয়ার্ড থেকে সুরজিৎ পাল, আট নম্বর ওয়ার্ড থেকে শম্পা ভট্টাচার্য, ন নম্বর ওয়ার্ড থেকে বন্দনা দাস কীর্তনিয়া, দশ নম্বর ওয়ার্ড থেকে কৃষ্ণা রায়, এগারো নম্বর থেকে নীলিমা মালাকার, বারো নম্বর ওয়ার্ড থেকে তন্ময় ঘোষ, তেরো নম্বর ওয়ার্ড থেকে দীপান্বিতা দত্ত, চোদ্দ নম্বর থেকে নারায়ণ ঘোষ, পনেরো নম্বরে কালী সাহা, ষোলো নম্বর ওয়ার্ড থেকে সন্দীপ দেবনাথ, সতেরো নম্বর দীপালী বিশ্বাস, আঠেরো নম্বর হিমাদ্রি মণ্ডল, ১৯ নম্বর শর্মিলা দাস বৈরাগী, কুড়ি নম্বর দিলীপ দাস, ২১ নম্বর শম্পা রায় বিশ্বাস, ২২ নম্বর সুকুমার রায়। প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারের প্যাডে ছাপা অক্ষরে রয়েছে প্রার্থীদের নাম। নিচে স্বাক্ষর রয়েছে জেলার সভাপতি ও বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে বনগাঁয়। এদিনের ভাইরাল হওয়া এই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অনেক বিদায়ী কাউন্সিলর, এমনকি বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসকের নাম। সোশ্যাল মিডিয়ায় পাওয়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে অভিজিৎ কাপুরিয়া, টুম্পা রায়, শম্পা মহন্ত, কার্তিক মণ্ডল সহ আরও বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলরের নাম। বদলে দেখা যাচ্ছে এই তালিকায় সংযোজন হয়েছে বর্তমান প্রশাসক গোপাল শেঠ, বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ তৃণমূল যুব সংগঠনের সভাপতি সন্দীপ দেবনাথ, বনগাঁ শহর তৃণমূল সভাপতি দিলীপ দাস, শোভন বৈদ্য সহ আরও বেশ কয়েকজনের নাম। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারের সাথে। তিনি বলেন, দলীয় প্রয়োজনে বিভিন্ন জায়গায় সই স্বাক্ষর সম্বলিত প্যাড রেখে আসতে হয়, সেখান থেকেই কিছু হয়ে থাকতে পারে। এই লিস্ট সম্পর্কে আমার কিছু জানা নেই। এইটা আমিও দেখলাম আপনাদের মাধ্যমে, এটা আমার লিস্ট নয়। অনেক সময় হয় কি, বিভিন্ন জায়গায় আমরা প্যাড রেখে দেই সিগনেচার করে, তখন সিল দিয়ে অনেকের অনেক কিছুর দরকার হয়, তখন এইরকম একটা হয়তোবা এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণীতভাবে, এটা আমার প্রার্থী তালিকা নয়। কারা করেছে বলবো, এটা এটা বলা যায় কারা করেছে? নিশ্চয়ই তদন্ত করবো, নিশ্চয়ই। হ্যাঁ, আমার চেয়ারম্যানের সই না থাকলে সেটা আমি ইস্যু করতে পারি, নিশ্চয়ই। তা জানি না, কিন্তু তালিকা ঠিক করবেন কালীঘাট। হ্যাঁ, আমাদের যিনি রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সী মহাশয়, আমরা যতদূর জানি তালিকা তিনি প্রকাশ করবেন এবং সঙ্গে আমাদের নেতারা বসে তালিকা প্রকাশ করবেন। আর আমরা আশা করি ভালো স্বচ্ছমুখী তারা দেবেন। সই আমার দেখলাম, কিন্তু সেটাও ভালো করে আমার এটাকে দেখতে হবে। হ্যাঁ, সইটা অনেকে নকল করতে, আমার দেখতে হবে সেটাও, আমি এটা নিয়ে আমি এগোবো। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় সব জায়গায় প্যাড আমি দিয়ে রাখি, কেননা কার কখন লাগে। আর সেটাও বলি কিভাবে, আমার দলীয় কর্মীরা আমার বিশ্বস্ত সৈনিক, দিদির বিশ্বস্ত সৈনিক, এখন সেখান থেকে ধরুন রেখে চলে গেলাম একদিক, হ্যাঁ এখানে প্যাড রেখে চলে গেলাম, বিভিন্ন লোক পার্টি অফিসে আসে,
কোন জায়গা থেকে কে কি করেছে এটা তো বলতে পারবো না, আমরা এটা আমরা তলিয়ে দেখে এটা বলতে পারবো একদম, কিন্তু এই লিস্ট আমার না। নির্বাচনের আগে দলীয় প্রার্থী তালিকা এইভাবে প্রকাশ হওয়ার বিষয়ে ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এদিন এই প্রশ্নের উত্তরে আলোরানী বলেন, অবিলম্বে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করব। এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বনগাঁ টাউন কংগ্রেসের সভাপতি দিলীপ দাসের। তিনি বলেন, জেলা সভাপতি যা বলেছেন আমারও বক্তব্য একই, এই প্রার্থী তালিকা সম্পর্কে আমরা কিছু জানি না। কিন্তু আমি তো সেটা অরিজিনালি আপনাদের কাছে প্রকাশ করি, প্রকাশ করলে তো আপনারা দেখতেই পেতেন যে আমরা প্রকাশ করেছি। এরকম একটা মিসিং অন্ত হয়ে গেছে কোন জায়গায় আমরা জানি। ওই সিল এবং প্যাড যে লিস্ট ওটা কি আপনাদেরই করা? এখন সিল আর প্যাড যদি থাকে আমরা এখনো কনফার্ম নই, দেখে বলতে হবে। তবে আমরা কিন্তু এরকম কোনো লিস্ট এখনো পর্যন্ত বের করি। হ্যালো, বের করলে আপনারা জানতে পারবেন। আপনার সইটা তো জেলার প্যাডে আছে, আপনার সই তো নিশ্চয়ই জেলার প্যাডে থাকার কথা নয়। কেন জেলার প্যাডে থাকবে না? আমার সাথে জেলার চুক্তি হয়েছে, জেলার প্যাডে নিশ্চয়ই থাকবে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তৃণমূলের এই প্রার্থী তালিকা ঘিরেই বনগাঁর রাজনীতি যে সরগরম হয়ে উঠেছে সে কথা বলাই যায়। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্ডস ল্যান্ড।